Assalamualaikum viewers. Asha korchi shobai bhalo achen. Ami Europe Bangla Consultant and Private Limited theke Education Counselor Falguni. Ajke Hungary deshtite porte gele students ra ki ki sujog subidha pete pare ebong tader shikshagoto joggota kototuku lagche ebong abedon korar khetre proyojonio documents ki ki lagche shegulai janiye dewar chesta korbo ei video er madhye. তো আমরা অনেকেই হাঙ্গেরি সম্পর্কে জানি আবার অনেকেই জানি না তো যারা জানি না তাদের জন্য হাঙ্গেরি সম্পর্কিত কিছু তথ্য জানিয়ে দিচ্ছি যেমন হাঙ্গেরি কিন্তু সেন্ট্রাল ইউরোপের একটা কান্ট্রি দেশটি কিন্তু একটি ল্যান্ডলক কান্ট্রি দেশটির ক্যাপিটাল বুদাপেস্ট এবং দেশটির কারেন্সি কিন্তু হাঙ্গেরিয়ান ফরিন দেশটির অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু হাঙ্গেরিয়ান তো অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হাঙ্গেরিয়ান প্রথমে আমি বলতে যাচ্ছি ল্যাঙ্গুয়েজ বিষয়ে একটু পরে আসছি প্রথমে আমি বলে নিচ্ছি দেশটি কিন্তু শেঙ্গেনভুক্ত একটি দেশ সো এই দেশটিতে যদি স্টুডেন্টসরা আবেদন করে থাকে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য তো স্টুডেন্টসরা কিন্তু অন্যান্য যে 25টি আরো দেশ আছে সেখানে কিন্তু ইজিলি মুভ করতে পারে এবং এখান থেকে অর্জিত এখানকার ইউনিভার্সিটিস গুলো থেকে অর্জিত ডিগ্রিস গুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড তো এই দেশটিতে স্টুডেন্টসরা কোন ভাষায় পড়তে পারছে হাঙ্গেরিয়ান নাকি ইংলিশ এই দেশের ইউনিভার্সিটিস গুলো কিন্তু স্টুডেন্টসদের জন্য 100% ইংলিশ বেস কোর্স অফার করে থাকে এবং স্টুডেন্টসদের কিন্তু আইএলটিএস এর প্রয়োজন হয় না দেশটিতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আইএলটিএস যদি কেউ দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমি বলবো সেটা কিন্তু এমবাসি ফেস করার সময় তার ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হিসেবেই কাজ করে যাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংরেজিতে আছে তারা কিন্তু মাস্টার্স এর জন্য আবেদন করতে পারছে আইএলটিএস ছাড়াই আর টিউশন ফিজের সম্পর্কে যদি একটা ধারণা দিতে হয় ন্যূনতম একটা ধারণা দিয়ে দিচ্ছি যেমন টিউশন ফিজটা কিন্তু আপনার শুরু হয়ে থাকে 3000 ইউরো থেকে এটা কিন্তু ওঠানামা করতে পারে ইউনিভার্সিটি এবং সাবজেক্টের উপর ডিপেন্ড করে আর লিভিং কস্টের কথা কি বলবো লিভিং কস্টটা কিন্তু পুরোপুরি একটা স্টুডেন্টের উপরই ডিপেন্ড করে থাকে একটা ক্যাপিটাল সিটিতে লিভিং কস্ট কিন্তু একরকম আর একটু ক্যাপিটাল ক্যাপিটাল থেকে একটু যদি দূরে কোথাও থাকে স্টুডেন্টসরা সেক্ষেত্রে কিন্তু লিভিং কস্টটা তুলনামূলক কম হয়ে থাকে স্টুডেন্টসরা কিন্তু পড়াশোনা করার পাশাপাশি 20 আওয়ার্স কিন্তু ইন ক্যাম্পাস জব করার সুযোগ পেয়ে থাকে এবং সেমিস্টার ব্রেকেও কিন্তু কাজ করার সুযোগ পেয়ে থাকে ফুল টাইম এখন যদি বলতে হয় পিয়ারের কথা বলতে গেলে আসলে দেশটিতে 5 বছর স্থায়ীভাবে এবং লিগাল ওয়েতে থাকার পরে কিন্তু স্টুডেন্টসরা এলিজিবল হয় পিয়ারের জন্য আবেদন করার ক্ষেত্রে স্টুডেন্টসদের শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে মিনিমাম হচ্ছে গিয়ে এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 3+3 থাকলে কিন্তু স্টুডেন্টসরা ব্যাচেলার প্রোগ্রামের জন্য এনরোল করতে পারছে এবং স্টুডেন্টসরা যদি স্টুডেন্টসদের ব্যাচেলার সিজিপিএ যদি মিনিমাম 2.75 থাকে তাহলে কিন্তু মাস্টার্স প্রোগ্রামের জন্য কিন্তু তারা এনরোল করতে পারছে প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে আপনার অল একাডেমিক ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি অল একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটের স্ক্যান কপি আপনার আপডেটেড সিভি আপনার পাসপোর্টের স্ক্যান কপি দুটি পাসপোর্ট সাইজের ফটো এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট এবং দুটি রেকমেন্ডেশন লেটার যদি থাকে তাহলে আর দেরি না করে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কিন্তু আমাদের ঢাকা এবং চট্টগ্রামের দুটি অফিস কিন্তু ভিজিট করতে পারেন আমাদের অফিস দুটো কিন্তু শনি থেকে বৃহস্পতি সকাল 10টা থেকে 6টা পর্যন্ত ফ্রি কাউন্সিলিং করে থাকে আমাদের ইউরো বাংলা কনসালটেন্সি ফার্মের কিন্তু কোনো ফাইল ওপেনিং চার্জ নেই আমরা কিন্তু আপনার ফাইলটি ফ্রিতেই অ্যাসেস করে থাকি অ্যাডমিশন নেওয়া থেকে শুরু করে প্রতিটি ধাপে ভিসা হওয়া পর্যন্ত প্রতিটি ধাপে কিন্তু আমরা আপনাকে সাপোর্ট দিয়ে থাকি তো আর দেরি না করে আমি আপনাদেরকে আবেদন করব যে আপনারা আমাদের অফিসটি ভিজিট করুন আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বার আমাদের কাউন্সিলরদের ফোন নাম্বার কিন্তু ইউটিউবের কমেন্ট সেকশনেই দেওয়া আছে বা আপনারা কিন্তু চাইলে আমাদেরকে মেসেঞ্জারেও নক করতে পারেন আমাদের ফেসবুক পেজটাতেও আপনারা কিন্তু নক করতে পারেন এছাড়াও আপনারা কিন্তু আপনাদের কোনো কমেন্টস থাকলে বা কোয়েরিজ থাকলে আমাদের ইউটিউব চ্যানেলের যে
কমেন্ট সেকশন আছে, সেখানে কিন্তু কমেন্টটি যদি করে রাখেন বা কোয়েরিজটি যদি ওখানে দিয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের দক্ষ যে কাউন্সিলর টিম আছে ওরা কিন্তু আপনাকে 24 ঘন্টার মধ্যেই আপনার যে কোয়েরিজ ছিল সেটা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করছি আপনারা আমাদের পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।